চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 6 নং কলাকান্দা ইউনিয়নের দশানী মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদ করায় মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোভান সরকার সুভাসহ আওয়ামী লীগ ও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ইউনিয়নের হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অত্যন্ত ভালো, সামাজিক এবং ধার্মিক মানুষ। মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় একটি কুচক্রি মহল ঈর্ষান্বিত হয়ে চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওই কুচক্রি মহল এবং মামলা দায়েরকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। বক্তারা আরো বলেন, মামলা হামলা করে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বেড়িবাঁধ রক্ষা করব। কাউকে 1 ফুট বালু উত্তোলন করতে দেব না। এটা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক এ মামলা থেকে যদি চেয়ারম্যান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য কবির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ডলি, সাবেক ইউপি সদস্য আয়ুব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন সোয়াল, সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, ব্যবসায়ী টিপু সোয়াল, সাবেক ইউপি আহাতুল্লাহ ব্যাপারী বাদল, আওয়ামী লীগ নেতা মোশারফ ব্যাপারী, ব্যবসায়ী শামীম সরকার প্রমুখ। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট।